ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 2023-24 এর মাধ্যমিকের ইমিডিয়েট টেস্ট পেপার থেকে ইংলিশের বিভিন্ন পেজের সলিউশন শেয়ার করছিলাম। পুরো পেজ ওয়াইজ করছি, সিন আনসিন গ্রামার রাইটিং সবই করাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগছে। অনেকে তোমরা কমেন্ট করে জানাচ্ছ, তোমাদের অনেক থ্যাংক ইউ। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে আমি করাবো 154 নম্বর পেজের গ্রামার। এর আগের পেজগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তোমাদের জন্য প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে দেখে নাও। 154 নম্বর পেজের গ্রামারটা তোমরা 156 নম্বর পেজে পেয়ে যাবে। দেখো, এখানে প্রথমে 4 দাগের আছে ভার্বের সঠিক ফর্ম বেছে নিয়ে লিখতে হবে। Tipu was a secular ruler in the great Indian tradition and dashed by the religions. এটা হয়ে যাবে and was respected by the religions. This warrior king dash aware of the need of the environment to be dash. তাহলে এটা হবে the warrior king was aware of the need of the environment to be sustained. তাহলে প্রথমে হবে was respected, তারপরে was, তারপরে হবে sustained. এবারে চলে আসবো 5 দাগের আর্টিকেল প্রিপোজিশন। ড্যাশ আমাজন ফরেস্ট রেন ফরেস্ট, এটা অবশ্যই দেওয়া হবে, জানো আমাজন রেন ফরেস্টের আগে দেওয়া হয়। তাহলে দ্য আমাজন রেন ফরেস্ট ইজ লোকেটেড ড্যাশ কোথায় অবস্থিত, কোন একটা দেশের, এখানে সাউথ আফ্রিকা, আমেরিকা মানে হচ্ছে মহাদেশের কথা বলা হয়েছে, তাহলে মহাদেশের আগে কি হবে, অবশ্যই ইন হবে, তাহলে ইন সাউথ আমেরিকা। অ্যান্ড কভার্স ড্যাশ এরিয়া অফ, অ্যান্ড কভার্স অ্যান এরিয়া অফ, এটা হয়ে যাবে অ্যান এরিয়া অফ অ্যাপ্রক্সিমেটলি 550,000 স্কোয়ার কিলোমিটার্স। ওকে, আচ্ছা এবারে চলে আসবো বিয়ের দাগে। এখানে 3টে ডিউয়াস ডিরেক্টেড আছে। 1 নম্বর ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এখানে ফাদার হচ্ছে সাবজেক্ট, স্ন্যাচড ভার্ব, আর দ্য লেটার হচ্ছে অবজেক্ট, অ্যাওয়ে ফ্রম স্বামীটা আদার ওয়ার্ডস। তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম তোমরা জানো, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এখানে দ্য লেটারটা সামনে চলে এলো, দ্য লেটার স্ন্যাচড হয়ে যাবে ওয়াজ স্ন্যাচড, তারপরে হচ্ছে অ্যাওয়ে ফ্রম স্বামীটা লিখলাম, তারপরে বাই ফাদার্স। তাহলে দ্য লেটার ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে ফ্রম স্বামী বাই ফাদার্স। Next, you are half an hour late, Samuel said. Change the mode of narration. Narration change করতে হবে, উত্তর হবে Samuel said that he was half an hour late. 3 নম্বর the people were too stunned to speak in the beginning. 2 টাকে রিমুভ করতে হবে, তা 2 রিমুভ T-double-O-2 রিমুভ করতে গেলে so that দিয়ে করতে হয়, আমরা জানি। তাহলে লিখবে the people were so stunned that they could not speak in the beginning. এবারে C এর দাগের phrasal verb। ফ্রেজাল ভার্ব এখানে লিস্ট দেওয়া আছে, এখানে ভার্বের নিচে আন্ডারলাইন করা আছে, তো যেটা এই ভার্বের বদলে যে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব হবে সেটা বসাতে হবে। আর অবশ্যই কিন্তু টেন্সটা ফলো রাখতে হবে। দেখো, প্রথমে আছে চেজড মানে কাউকে তাড়া করা, এটা হবে র্যান আফটার, যেহেতু চেজড ছিল ওই জন্য রান না করে র্যান করলাম। তারপর রিয়ার্ড প্রতিপালন করা, আবার এখানে ফার্স্ট টেন্সে আছে, তাহলে এটা ব্রিং আপ না করে ব্রট আপ লিখবো। তারপর টলারেট সহ্য করা, পুট আপ উইথ। এবারে দেখো 6 দাগের যে প্রশ্নটা আছে সেটা আমি আনসিনের ভিডিওর সাথে করে দিয়েছি, এই পেজের আনসিন, যেটা লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও। তো আজকের ভিডিওতে আমরা 154 নম্বর পেজের গ্রামার সেকশনটা পুরোটা কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে এই পেজের যে রাইটিং সেকশন আছে সেটা আমি আলোচনা করব। তোমরা এইভাবে ভিডিওগুলো ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করো। ভিডিও যত বেশি শেয়ার হবে, যত বেশি ভিউ আসবে, ততই আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।